পাঁচ বছরের দীর্ঘ আইনি লড়াইয়ের পর শেষ হয়েছে ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম বিবাহ বিচ্ছেদের মামলা। শেষ পর্যন্ত ১৮ কোটি ৬০ লাখ ডলারের সাবেক স্ত্রীর সঙ্গে সমঝোতা এসেছেন রাশিয়ান ধনকুবের ফারখাদ আখমাদেব। তেল ও গ্যাস ব্যবসায়ী ফারখাদ তার স্ত্রী তাতিয়ানা আখমাদেবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা লড়ছিলেন ২০১৬ থেকে। আইন ইতিহাসে একে বৃহত্তম বিবাহ বিচ্ছেদ পরবর্তী দেনা পাওনার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। দুজনে ১৯৮৯ সালে প্রথম দেখা করেন, চার বছরের প্রেমের পর লন্ডনে চলে যান তারা। ২০১৪তে তারা ডিভোর্সের পথ বেছে নেন। বিবাহ বিচ্ছেদের মামলায় ২০১৭ সালে লন্ডনের একটি আদালতে আখমেদভকে ৫,১৩ কোটি টাকা পরিশোধ করতে বলেন। এছাড়াও বিশ্বব্যাপী তার লেনদেন স্থগিতের নির্দেশ দেন আদালত। কিন্তু আখমেদভ এই রায় চ্যালেঞ্জ করেন। তার দাবি ছিল অযৌক্তিকভাবে তাকে এত অর্থ দিতে বলা হচ্ছে। শেষ পর্যন্ত শুক্রবার তিনি একটি সমঝোতায় আসতে পারলেন। ফোর্বসের তথ্য অনুযায়ী আখমেদভের সম্পদের পরিমাণ ১৪০ কোটি মার্কিন ডলার। আখমেদভের একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, তাতিয়ানা আখমেদভ নগদ অর্থ ও শিল্পকর্মের মালিকানা নিয়ে বিচ্ছেদ নিষ্পত্তির প্রস্তাব গ্রহণ করেছেন। এই অর্থমূল্য আদালত যা দিতে বলেছিল তার এক তৃতীয়াংশের কাছাকাছি। এই সম্মতি দীর্ঘদিনের তিক্ত আইনি লড়াইয়ের অবসান ঘটালো। বিচ্ছেদ চুক্তির অন্যতম বাধা ছিল ১১৫ মিটার দৈর্ঘ্য নয় ডেকের বিলাসবহুল সুপার ইয়াট লুনার মালিকানার ভাগাভাগি। এখন অবশ্য ইয়াটটির মালিকানা ফারখাদ আখমাদভের কাছেই থাকছে। তাতিয়ানা পেতে যাচ্ছেন ১৮ কোটি ৬০ লাখ ডলার। তাতিয়ানার মুখপাত্র এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।